আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আমরা চলে আসছি মুস্তাক ডেইরি ফার্মে, আর মুস্তাক ডেইরি ফার্মে এ সপ্তাহে নতুন যে গাভীগুলো রয়েছে প্রায় 12টি গাভী কিন্তু কালেকশন করেছেন মঞ্জু ভাই। তো 12টির মধ্যে মোটামুটি সবগুলোই বিক্রি হয়ে গেছে, মাত্র 5টি গাভী রয়েছে আজকে মুস্তাক ডেইরি ফার্ম থেকে। এই 5টি গাভী জাতমান, কোয়ালিটি ও দামগুলো জানানোর চেষ্টা করব। তো মঞ্জু ভাই, প্রতিনিয়ত যেভাবে এক দামে গাভী দেখাচ্ছেন, আজকেও এক দামে এই 5টি গাভী দেখাবেন। তো চলুন আমরা মঞ্জু ভাইয়ের সাথে কথা বলে এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি ও দামগুলো জেনে নেব। মঞ্জু ভাই, শুরুতেই আমরা বিগ সাইজের একটা গাভী দেখছি, যেহেতু 5টা গাভী আছে তার মধ্যে মনে হচ্ছে এটাই বড় গাভী। জি, এই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান। হলস্টেইন ফিজিয়ান? জি জি। হলস্টেইন ফিজিয়ান। বয়স কেমন হয়েছে? বয়স 6 দাঁত হয়েছে, আগে একটা বাচ্চা দিছে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে? জি জি। আচ্ছা, 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে। এগুলো কিন্তু দুধের কথা খুব ভালো বলছে, প্রথম বিয়ে 17-18 দুধের কথা বলছি। একদম জায়গা কত? জি, অনেক জায়গায়, অনেক জায়গায়, চারটে বান, চার জায়গায়, খুব সুন্দর গরু। আচ্ছা, এই গরুটা দেন, আমার একটা বিশ্বাস এবিএনে 20 লিটার দুধ আশা করা যায়। 20 লিটার আশা করা যায়, না? জি, ওনারা 17-18 প্রথম বিয়ে দিয়েছে, এটা দ্বিতীয় বিয়ে তো। আচ্ছা আচ্ছা, তাতে আমার একটা বিশ্বাস। আর গরুটার অনেক জায়গা আগে পিছিয়ে দেখেন, চার মানে খুব জায়গা, অনেক জায়গা। সময় কেমন আছে? সময় মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ? জি জি, 3 সপ্তাহের মতো সময় আছে। দেখা যাচ্ছে এই গাভীগুলো এখন নিলে একদম নির্বিঘ্নে যে ক্রেতা নেবেন তার বাসায় গিয়ে লালন পালন করার পরে রিল্যাক্সে কিন্তু এটা বাচ্চা প্রসব করবে। জি জি। আচ্ছা, তো মোটামুটি 20 আশা করতেছেন, বিগ সাইজের একটা গাভী। জি জি। এই গাভীটার দামটা আপনি কেমন চাচ্ছেন? এই গাভীটার দাম চাইলে বেশি চাবো, তো দামাদামি না করলে 1,85,000 রাখা যাবে। 1,85,000? জি জি। আচ্ছা, এর আগে এক সপ্তাহ আগে যে কয়েকটা প্রোগ্রামই দেওয়া হয়েছে সবগুলোতে এক দাম বলেছিল। হ্যাঁ, আমি তো আগে থেকে এক দামেই করবো বেশি, কারণ ওই দামাদামি করা ভালো লাগে না। যেটা বলবো যে মানে ওইটার দামে হয়তো 2-1 হাজার কম বেশি। আচ্ছা, 1 লক্ষ তাহলে 85 চাচ্ছেন? জি, 1,85,000 টাকার প্রথম গাভীটা আমরা দেখে নিলাম দর্শক। দুই নম্বর সিরিয়ালের গাভীটা দেখি আসুন। এই গাভীটা কি জাতের? ওটা হলস্টেইন ফিজিয়ান, প্রথম বাচ্চা দিবে। হলস্টেইন ফিজিয়ান? জি জি। আচ্ছা, এইটার একটা বিগ সাইজের গাভী। জি। দাঁতে কয়টা হয়েছে? এটা 4 দাঁতই ছিল, আর একটা পড়তেছে আর কি, মানে 6টা হবে, এখনো হয়ে সারা নাই। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? 5 বাচ্চা, প্রথম। প্রথম বাচ্চা দিবে? জি জি। এটার সময় কেমন আছে? এটা সময় আছে মোটামুটি 20 দিনের মতো টাইম আছে। 20 দিনের মতো? জি। আচ্ছা, 20 দিনের মতো সময় আছে। এই গাভীটা কি আপনার দুধের পরিমাণ তাহলে কত আসবে? 20-এর কাছাকাছি না কম? না, 17-18 দুধ আসবে। 17-18? 17-18? জি। আচ্ছা, 17-18 আসলে দেখা যায় পরিপূর্ণ দুধ আসলে, এতেই কিন্তু কৃষকদের জন্য আলহামদুলিল্লাহ। না, গরু জাত গরু তো ভালো গরু, এই গরুগুলো তো কিছুদিন 2 লাখের উপরে বেচছি, বাজারটা একটু খারাপ তাই। আচ্ছা, এখন বাজার কে আগের চাইতে একটু কম আছে দাম? জি, তবে খুব বেশি 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে গরুর বাজার আবার বাড়বে। আচ্ছা, কারণ গাভীর বাজার তো আপ ডাউন প্রতিনিয়তই করে। জি জি। আচ্ছা, এই গাভীটার দামটা আপনি কেমন চাচ্ছেন? এই গাভীটার দাম 1,80,000 রাখা যাবে। 1,80,000? জি জি। 1,80,000, মানে প্রথমটার চাইতে 5,000 টাকা কম এটা? জি। আচ্ছা, 2 নম্বর সিরিয়ালের গাভী দেখে নিলাম দর্শক। আমরা যেহেতু 5টা গাভী আছে আপনাদেরকে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর সিরিয়ালে যে গাভীটা রয়েছে এই গাভীটা কি জাত? এটা 6 দাঁত বয়স, এগুলো কিন্তু একটা বাচ্চা দিছে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা। জি। সময় কেমন আছে? সময় আছে মোটামুটি 20 দিনের মতো, 18 থেকে 20 দিন এরকম। 18 থেকে 20 দিন? 20 দিনের মতো? জি জি। আচ্ছা, এটা তাহলে সেকেন্ড বাচ্চা দিবে, এটাও বিগ সাইজের গাভী। জি। এটার দুধের পরিমাণ কেমন থাকবে? এটা প্রথম বিয়েলে ওরা 1,500 কথা বলছে, এটা দ্বিতীয় বিয়ে তো 17-18 আশা করা যায় আর কি। আচ্ছা, 17-18 আশা করলে হবে না, আসলে যারা কিনবে মঞ্জু ভাই আমি মনে করি তাদের কিন্তু এই গাভীগুলোকে খাবার দাবার দিতে হবে। হ্যাঁ, খাবার না দিলে দুধ হবে না। খাবার দাবার না দিলে দেখা যাবে যে হয়তো বিভিন্ন অঞ্চলে যাবে, এটা আবহাওয়ার সাথে সেট খাবে, এবং খাবার দাবার পরিপূর্ণ দিলে তবেই এই গাভীগুলো বাচ্চা দেওয়ার পরে দুধটা কিন্তু সঠিক পাওয়া যাবে। জি জি। গরু খুব স্বাধীন, একবারে ভালো, খুবই স্বাধীন, দেখেন জায়গা, অনেক জায়গা, অনেক জায়গা। আচ্ছা, যেহেতু এখন সময় আছে আরো কয়েক, জি, চারটে বান, চার জায়গায়, পাটগুলো সব ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, একবারে স্বাধীন গরু, খুবই ভালো গরু। আচ্ছা, এই গাভীটার দামটা আপনি কেমন চাচ্ছেন? এটা 1,80,000 দেখা যাবে। 1,80,000? জি জি। আচ্ছা, আগেরটা তো বোধহয় 1,80,000 দেখলাম, 2 নম্বর। জি জি। আচ্ছা, এটাও 1,80,000 টাকা, 3 নম্বর সিরিয়ালে গাভী দেখলাম। জি জি। আচ্ছা, আমরা তাহলে 4 নম্বর গাভীটা দেখি। 4 নম্বর সিরিয়ালে একদম কালো রঙে, নেজ পায়ের দিকে একটু সাদা আছে। জি। এটা কি জাতের? এটা ফিজিয়ান, বয়স কিন্তু মাত্র 2 দাঁত হচ্ছে, অদাঁতেলি ছিল,
কেলগা পরে দুই দাঁত মাথা লিখছে ফিজিয়ান 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 মাত্র দুই দাঁত হবে হ্যাঁ গরু অরিজিনাল জাত দেখেন না ঘর মাথায় ঝুটি মন্ডি জাতের গরু আর কি আচ্ছা মন্ডির মতোই লাগছে আর কি মাথায় বের হইছে মাথায় ঝুটি চোখটা বড় কান খাটো এগুলো গরু অনেক দুধ হয় আচ্ছা দাঁতে তাহলে দুইটা হচ্ছে প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা একবার ছাড়ি কি তো আছে সময় গোটা সময় আছে তিন সপ্তাহ তো টাইম আছে তিন সপ্তাহ তিন সপ্তাহের মতো জি আচ্ছা তিন সপ্তাহের মতো সময় আছে এই গাভীগুলো থেকে কেমন আশা করা যায় এগুলো 15 প্লাস 15 প্লাস জি জি আচ্ছা 15 প্লাস আশা করা যায় জি দামে কত আসবে কত দাম চাচ্ছে দামে 1,75,000 টাকা যাবে 1,75,000 75,000 টাকা জি জি আচ্ছা 1,75,000 টাকা জি এটা 4 নাম্বার সিরিয়ালের গাভী জি আচ্ছা একদম যেহেতু 5টা আছে শেষ মুহূর্তে 5 নাম্বার সিরিয়ালে যে গাভীটা রয়েছে এটা গাভীটা কি এটা একবার বাচ্চা দিছে এটা ফিজিয়ান নাকি এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জি আচ্ছা অস্ট্রেলিয়ান জাতের গাভী একটা বাচ্চা দিয়েছে দ্বিতীয় বাচ্চা দিবে জি জি আচ্ছা দাঁতে তাহলে কয়টা হলো দাঁতে 6 দাঁত 6 দাঁত জি কতদিন সময় আছে সময় আছে মোটামুটি 20 25 দিন টাইম আছে 20 থেকে 25 দিন জি আচ্ছা 20 থেকে 25 দিনের মতো সময় আছে আপনি এই গাভীটার দুধের পরিমাণ তাহলে কেমন আসবে এগুলো করে ধরুন 15 প্লাস আশা করা যায় আল্লাহর থাইতে 15 প্লাস জি জি আচ্ছা 15 প্লাস জি আচ্ছা এই গাভীটার দামটা কত যাচ্ছে এটা 1,65,000 হবে 1,65,000 টাকা জি আচ্ছা এটা 5 নাম্বার সিরিয়ালের গাভী 1,65,000 টাকা এটাই সর্বনিম্ন রেট আজকে জি জি আচ্ছা আর বাকি তো দেখলাম যে 1,85,000 পর্যন্ত রয়েছে ধন্যবাদ মঞ্জু ভাই ধন্যবাদ দর্শক আপনাদেরকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন এবং 5টি গাভী বিগ সাইজের 3টি এবং 2টি কিন্তু মাঝারি আকৃতির গাভী রয়েছে এই 5টি গাভী আপনারা জাতমান কোয়ালিটি এবং দামগুলো জেনেছেন একদমই বলেছে হয়তো যদি কেউ কেটে কেটে নেন 2,000 টাকা মঞ্জু ভাই বলেছেন যে সম্মানার্থে কম বেশ করা যাবে আর 5টি গাভী যদি কেউ একসাথে নেন তাহলে কিন্তু আপনারা সারা বাংলাদেশের যেখানেই নেন না কেন গাড়ি ভাড়া আপনারা ফ্রি পাবেন জি জি তো পরিশেষে আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম